شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلامنا على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. কুয়েত থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ভালো মন্দ সবকিছুই কি আল্লাহর অনুমতিতেই হয়, আল্লাহর ইচ্ছাতেই হয়? এ বিষয়ে বিস্তারিত কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে উপকৃত করবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, কোনো মানুষের ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর অনুমতিতে হয়, হ্যাঁ এ কথা সত্য। যেমন এর দলিল রয়েছে পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতুল আনআম সূরা নম্বর 6 এবং আয়াত নম্বর 17-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাদের মন্দ চান তাহলে সেই মন্দটা কেউ ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ ব্যতিরিকে। এবং ওয়া ইন ইয়ামসাসকা বিখায়রিন, এবং আল্লাহ যদি তিনি তোমাদের কারো ভালো করতে চান তাহলে সেটাও ঠিক অনুরূপ, সে ভালোটাও কেউ ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ ব্যতিরিকে। ফাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত জিনিসের ওপর কি রাখেন, শক্তি রাখেন, তিনি সর্বশক্তিমান। এ কথাই আমরা বুঝতে পারলাম সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 17 থেকে। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করেন এবং মন্দও করেন, তো এটা আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। এবং সূরা তাগাবুন আয়াত নম্বর 11-তে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, যে সমস্ত মুসিবাত আছে মানুষ যেই মুসিবতেই পড়ে তা আল্লাহর অনুমতিতেই হয়। সূরা তাগাবুন আয়াত নম্বর 11। অতএব প্রিয় ভাই সকল, আপনারা কি দুঃখে কষ্টে আছেন? তাহলে আপনার জন্য খুব বড় সুসংবাদ, খুব ভালো সুসংবাদ, আর তা হচ্ছে এই যে সহিহ বুখারী হাদিস নম্বর 5645-এ উল্লেখ রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, যার ভালো চান, তাকেই দুঃখে কষ্টে ফেলে থাকেন। এবং অন্য বর্ণনায় আছে অন্য হাদিসে, দেখুন এটা সহিহ বুখারী 5645 নম্বর হাদিস, এবং অন্য বর্ণনায় কি আছে, অন্য বর্ণনায় উল্লেখ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় দুঃখে কষ্টে ফেলে এই দুনিয়ার যে সমস্ত পাপ গুনাহ আছে সেই সমস্ত পাপ এবং গুনাহকে মোচন করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন এই মুসিবতের মাধ্যমে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই আমাদের ওপর কোনো দুঃখ কষ্ট আসে, আমাদের ভালো ও মন্দ সমস্ত কিছুই হয়ে থাকে। অতএব আল্লাহর কাছে দোয়া করুন যে যাতে আপনার মঙ্গলই হয় এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক, আর যদি বা আসে তাহলে তাতে ধৈর্য ধারণ করুন, সবর করুন, ইনশাআল্লাহ তাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেকি ও সওয়াবের অধিকারী করবেন, তিনি সমস্ত পাপকে মাফ করে দেবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কি করেন, উত্তম প্রতিদান দিন। আশা করি আপনি আপনার উত্তর